রাজ্যের শাসক দল তৃণমূলের রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়ার আবেদন জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেছেন তৃণমূল জনপ্রতিনিধিত্ব আইনের বিধি লঙ্ঘন করেছে, একজন বিদেশি নাগরিককে নির্বাচিত করার চেষ্টা করেছে তৃণমূল, তাই তৃণমূলের রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়ার আবেদন জানালেন খোদ শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, গত 2021 বিধানসভা নির্বাচনে বনগাঁ দক্ষিণ কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন তৃণমূল নেত্রী আলোরানী সরকার, তবে বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের কাছে 2004 ভোটে পরাজিত হয়েছিলেন তিনি। এরপরেই তিনি আদালতের দ্বারস্থ হন, হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের করা হয়, তবে পিটিশন খারিজ করে দেয় হাইকোর্ট। আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়, নিজেকে ভারতীয় বলে দাবি করতে পারেন না আলোরানী সরকার, কারণ বাংলাদেশের ভোটার লিস্টে তার নাম রয়েছে, সেই কারণে তিনি নিজেকে ভারতীয় বলে দাবি করতে পারেন না। তাই নাগরিকত্বের বর্তমান অবস্থা খতিয়ে দেখেই জাতীয় নির্বাচন কমিশনকে পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে আদালত। এবং এবার এ প্রসঙ্গে টুইট করে রাজ্যের শাসক দল তৃণমূলকে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এমনকি তৃণমূলের লাইসেন্স বাতিল করারও দাবি জানালেন তিনি। সেটা এই সম্পর্কে যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আর রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য।